করোনার সংকট কাটিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আবারও জেগে উঠেছে। বিশেষ করে ঘরোয়া ফুটবল ফিরতে শুরু করেছে আবারও পুরনো ছন্দে। ফিরেছে লীগ পর্যায়ে ফুটবল খেলার গতি, হবে আন্তর্জাতিক ফুটবলের আসরও। 64 জেলার মধ্যে প্রায় 60 জেলাতেই ফুটবলকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সরকারের পাশাপাশি এমন তৎপরতায় এগিয়ে এসেছেন বহু বেসরকারি ক্রীড়া উদ্যোক্তারা এবং সংগঠন। যেমন চট্টগ্রাম আবাহনী লিমিটেড 2015 সাল থেকে নানাভাবে ফুটবলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে। বলা ভালো, তাদের উদ্যোগেই শেখ কামাল ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের প্রবর্তনও শুরু হয়। যদিও করোনার কারণে পরপর 3 বছর সেটি বন্ধ থাকার পর আগামী বছর আবার সেই আন্তর্জাতিক আসর বসবে বাংলাদেশের মাটিতে। কলকাতায় সদ্য প্রতিষ্ঠিত বাংলাদেশের গণমাধ্যমের সংগঠন ইন্দো বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক মত বিনিময় সভায় এমন কথাই জানালেন বাংলাদেশের এই দুই ক্রীড়া সংগঠক। আমাদের পরের সেশনটা হবে হচ্ছে 2023-এ, আমরা অলরেডি প্ল্যান করেছি অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে। ডেফিনেটলি আমরা ইনভাইট করবো পশ্চিমবঙ্গের যেগুলো ক্লাব আছে ওনাদেরকে আমরা ইনভাইট করবো। আমরা কেরালা যে ক্লাবটা ছিল গত বছর, তারা কোচি ট্রেমেন্ডাস ভালো খেলেছে, এদিন বাংলাদেশের দুই ক্রীড়া সংগঠককে ইন্দো বাংলা প্রেস ক্লাবের অনারারি সদস্য পদ দেওয়া হয়। এর আগে তাদের ফুল ও বই দিয়ে স্বাগত জানানো হয়। মত বিনিময় সভায় প্রেস ক্লাবের সাধারণ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের মেন্টর তপন রায়, সিনিয়র সাংবাদিক অমর সাহা, ক্লাব সভাপতি কিংসুক চক্রবর্তী ও সম্পাদক শুভজিৎ পুততুণ্ডু। সুব্রত আচার্য, সময়সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।